হ্যালো গুড মর্নিং গেস আজকে আমি তোমাদের করাবো গ্যাব্রিয়েল থ্যালিমাইট সংশ্লেষ এটা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আমরা দু হাজার সালের টেস্ট পেপারের প্রায় ষোলোটা স্কুলে অর্গানিকের কমপ্লিট করলাম তার মধ্যে এই গ্যাব্রিয়েল থ্যালিমাইটটাকে মোটামুটি দশ থেকে বারোটা স্কুলে দেখতে পাওয়া গেছে তো এবারের জন্য হয়তো গুরুত্বপূর্ণ এটা একটা রিয়াকশান পরীক্ষায় আসতে পারার সম্ভাবনা খুব বেশি এর গ্যাব্রিয়েল থ্যালিমাইট তো যাই হোক আমরা গ্যাব্রিল থ্যালিমাইট সম্পর্কে আলোচনা করবো আজকে ডিটেলস টা হচ্ছে আমাদের গ্যাব্রিয়েল থিমাইট সংশ্লেষ তো গ্যাব্রিয়েল থিমাইট সংশ্লেষ অ্যাকচুয়ালি প্রাইমারি আমিন উৎপন্ন হয় তো কীভাবে উৎপন্ন হয় সেটা আমরা আগে আলোচনা করব যে প্রথমে আমাদেরকে কী করতে হবে থ্যালিমাইট নিতে হবে তাহলে থ্যালিমাইটটা কি ওর গঠন সংকেতটা আমাদেরকে প্রথমে জানতে হবে থ্যালিমাইটের গঠন সংকেত এটা হচ্ছে থ্যালিমাইডের স্ট্রাকচার এই থ্যালিমাইডটাকে আমরা প্রথমে করতে হবে কি ইথানোলীয় কেউচের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে তাহলে ইথানলীয় কেউচের সঙ্গে বিক্রিয়া ঘটাই ইথানলীয় কিচের তাহলে ইথানলীয় কে সঙ্গে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে এই যে কে ওএইচ এই কে পরমাণুটা এইচ পরমাণুতে প্রতিস্থাপিত হবে তার মানে আমরা বুঝতে পারছি যে এইচ পরমাণুটা সরে যাবে এখানে কে পরমাণুটা প্রবেশ করবে এবং এখানকার এইচ এবং এখানকার ওএইচ নিয়ে আবার জল উৎপন্ন করবে তাহলে করি আমরা থাকলো তাহলে এই হাইড্রোজেন প্রমোটার শরীরে কি তাহলে এখানকার হাইড্রোজেন আর এখানকার ওয়েটেন নিয়ে জল উৎপন্ন এটা হচ্ছে তোমার থ্যালিমাইট আর যেটা উৎপন্ন হলো প্রথমে আমাদের এটাকে বলা হয় পটাশিয়াম থ্যালিমাইট এই পটাশিয়াম থ্যালিমাইটকে আবার আমরা কি করবো যে কোনো অ্যালকাইল হেলাইট সহযোগী তবে প্রাইমারি অ্যালকাইল হেলাইট নিতে হবে প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড সহযোগে কী করতে হয় যদি উত্তপ্ত করা হয় হ্যাঁ তাহলে কি উৎপন্ন হবে এন অ্যালকিল থেলেমাইট উৎপন্ন করবে তো দেখো এন অ্যালকিল থেলেমাইটটা কীভাবে উৎপন্ন হয় এখানে আমরা একটি নিছি প্রাইমারি অ্যালকাইল হেলাইট এস থ্রি আইনএল নাম ধরো অর্থাৎ মিথাইল আয়োডাইট একে কী করতে হবে উত্তপ্ত করতে হবে সাধারণ তাপমাত্রা দিলাম তাহলে কি হবে যে এই যে কে পরমটা রয়েছে এই কে পরমটা সরে যাবে কে পরমটা আয়ের সঙ্গে যুক্ত হয়ে কে আয় উৎপন্ন করবে এবং তাহলে এটা আমাদের শেষ স্ত্রী এখানে আমি এস থ্রি আই নিয়েছি তাই এখানে এস থ্রি জয়েন্ট হয়েছে যদি আমি এখানে সি টু এইচ ফাইভ নিতাম তাহলে এখানে সি টু এইচ ফাইভ জয়েন্ট হতো তার মানে আমরা বুঝতে পারছি যে এই অ্যালকাইল হ্যালারটার উপর এই অংশটা ডিপেন্ড করছে যদি আমরা এস থ্রি আই নিতাম তাহলে এখানে যেহেতু নিয়েছি তাই এস থ্রি জয়েন্ট হচ্ছে আমরা যদি সি টু এইচ ফাইভ আই নিতাম তাহলে এখানে সি টু এইচ ফাইভ জয়েন্ট হতো এখানে যদি আমরা সি থ্রি এ সেভেন আই যদি নিতাম তাহলে এখানে সি থ্রি সি থ্রি এ সেভেন জয় তোক তার মানে আমরা বুঝতে পেরেছি যে এই যে আমরা অ্যালকাইল হ্যালাইটটা ব্যবহার করবো সেই অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল মূলকটা এ কে পরমতরা প্রতিস্থাপিত হবে এটাকে তোমার বলা হয় এন অ্যালকিল থ্যালিমাইট এটার নাম হচ্ছে কি এন অ্যালকিল থ্যালিমাইট এই অংশটাকে আমরা যদি কী করি যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রক্সাইড সহযোগী যদি কী করি উত্তপ্ত করি তাহলে কিন্তু তোমার প্রাইমারি আমিন উৎপন্ন হয়ে যাবে ঠিক আছে তাহলে করি দেখো কীভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা কী করলাম পটাশিয়াম হাইড্রক্সাইড সহযোগী আমরা এখানে কী করলাম আর্দ্র বিশ্লেষণ করলাম মানে উৎপন্ন করা মানে তো উত্তপ্ত করা মানে হয়ে গেলো আর্দ্র বিশ্লেষণ সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রক্সাইড সাহায্যে যদি আমরা উত্তপ্ত করি তাহলে এটা কী হলো আমাদের আদ্র বিশ্লেষণ করা হয়ে গেলো তাহলে কী হবে দেখো এটা হচ্ছে তোমার কি পটাশিয়াম থেলেমাইড হ্যাঁ এটা খেয়ার সঙ্গে এই যে দেখো সিও আর এখানকার ও এনে যদি কে নাও তাহলে সিও ও কে হয়েছে আমরা দেখো এই অংশটার সঙ্গে আমরা রিয়াকশান করেছি তাহলে কী হলো সিও আর এখানকার ওকে হয়ে গেলো সি ওকে বুঝতে পেরেছি কি পারি সিও আর এখানকার কে হয়ে গেলো সি ওকে তাহলে এখানে দেখো এইচ দুটো নিয়েছি তার মানে এখানে দুই মোল নিতে হবে তাহলে দুটো এইচ পরমাণু বাকি রয়েছে তাহলে সিএস থ্রি এন আর এখানকার দুটো এইচ এইচ টু তাহলে সি এইচ থ্রি এইচ টু এটি হচ্ছে কি আমাদের প্রাইমারি আমিন এক ডিগ্রি অথবা হ্যাঁ প্রাইমারি আমিন এটা তাহলে গ্যাবরিয়াল থালেমার দ্বারা আমরা কী করলাম প্রাইমারি আমিন উৎপন্ন করলাম যদি কি করা হতো যে এই যে এটা এটা আমাদের কী এটাকে বলা হয় এন অ্যালকিল থ্যালিমাইড এই অ্যালকিল থ্যালিমাইটকে আমরা যদি এই অংশের পরিবর্তক কিন্তু আবার প্রাইমারি আমিনে চেঞ্জ করা যেতে পারে এখান থেকে যদি আমরা কী করি যদি লঘু এসিএল এল দিই লঘু এসিএল দ্বারা যদি আত্মপ্রশন করি তবুও কিন্তু ওই প্রাইমারি আমিন উৎপন্ন হবে তাহলে আমাদের দুটোই জেনে নেওয়া উচিত কারণ যদি তোমাদের এবিসি উৎপন্ন করতে দেয় তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে যদি শর্ততে লঘু এস থাকে আর্থ বিশ্লেষণ হ্যাঁ লঘু এসএল দ্বারা যদি আদর বিশ্লেষণ করা থাকে তাহলে সবাই তো এই রিয়াকশানটা করবে কিন্তু লঘু এসএল দ্বারা রিয়াকশান যদি করে তাহলে তো সবারও একটু মনে কি একটা অন্য কিছু জাগবে তাই এখানে লঘু সি এল দ্বারাও যদি কী করা হয় আর্থ করা হয় তবেই কিন্তু আমাদের এই অংশটি উৎপন্ন হবে এই অংশটি উৎপন্ন হবে হ্যাঁ তবে লাস্ট পজিশনে আমরা বুঝতে পারছি যে এন যে যেটা অ্যালকেল থ্যালিমাইড সেটাকে যদি আমরা কি করি কেওএইচ অথবা এনওএএইচ সহযোগে যদি উত্তপ্ত করি তবুও প্রাইমারি আমিন উৎপন্ন করবে অথবা যদি কি করি যে লঘু এসি এল সহযোগে যদি আর্দ্র বিশ্লেষণ করি তবুও কিন্তু আমাদের ওই প্রাইমারি আমিনি উৎপন্ন করবে তবে এটা যেটা রিয়াকশান ক্যাপাল থ্যালিমাইড রিয়াকশান এটা কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় আসতে দেখা গেছে কখনও কখনও এবি এ বি সি কে শনাক্তকরণ করতে দিয়েছে কখনো আবার শর্তগুলো লিখতে বলেছে তিনটা তো যেটা অ্যাকচুয়ালি আমরা পরীক্ষায় যেটা আসতে দেখা গেছে সেটা আমরা একটু লিখে দিয়েছি অনেক সময় এরকমভাবে বলেছে যে অ্যালকিল হ্যালাইট থেকে কীভাবে গ্যাব্রিয়েল থ্যালিমাইট প্রস্তুত করবে অথবা বলেছে যে গ্যাব্রিয়েল থ্যালিমাইটের সাইজে কোন অ্যামিনটা প্রস্তুত করা যায় তো তোমাকে ধরে নিতে হবে যে গ্যাব্রিয়েল থ্যালিমাইট দ্বারা কেবলমাত্র এক ডিগ্রি অর্থাৎ অ্যালকিল প্রাইমারি অ্যামিনই প্রস্তুত করা যায় সেকেন্ডারি অথবা টার্সারি অ্যামিন কিন্তু করা যাবে না তো পরীক্ষায় যেটা এসছে প্রায় এরকমভাবে এসছে এখানে এ দিয়ে দিয়েছে তোমার তোমার সি দিয়ে দিয়েছে তাহলে এ সি কে শনাক্তকরণ করো দেখো কোনো ফ্যাক্টর না শুধুমাত্র এখানে সি এস থ্রি এস টু দিয়েছে তাহলে এখানে আমরা কি করবো সিএস সিএস টু জয়েন করে দেবো তাহলে এখানে আমরা কি করবো সিএস থ্রি এস টু এনএস টু করে দেবো তো ওটা তো অ্যামিন তাহলে প্রশ্নগুলো হচ্ছে আমাদের কি যে এক নম্বর কোশ্চেন হচ্ছে যে অ্যাল গ্যাব্রিয়াল থ্যাল অ্যালকিল হ্যালাইট থেকে গ্যাব্রিয়াল থ্যালিমাইট সংশ্লেষ করো অর্থাৎ থ্যালিমাইট প্রথম কোশ্চেন হচ্ছে যে থ্যালিমাইট থেকে প্রাইমারি আমিন কীভাবে প্রস্তুত করবে দু নম্বর কোশ্চেন হচ্ছে যে এরকমভাবে তোমাকে দিতে পারে তিন নম্বর হচ্ছে যে শর্তগুলো তোমাকে লিখতে দিতে পারে চার নম্বর কোশ্চেন হচ্ছে যে গ্যাব্রিয়াল থ্যালিমাইট দ্বারা কোন অ্যামিনের প্রস্তুত করা যায় কোন অ্যামিন একমাত্র প্রাইমারি অ্যামিনের প্রস্তুত করা যায় সেকেন্ডারি বা টার্সারি অ্যামিন কখনোই প্রস্তুত করা যাবে না এই গ্যাবল থ্যালেমার দ্বারা তো থ্যাংক ইউ এই ছিল আমাদের আজকের গ্যাব্রিয়েল থ্যালেমারের আলোচনা এটা রিয়াকশানটা দেখতে খুব ছোট। কিন্তু এটা ভীষণ ইম্পর্ট্যান্ট রিয়াকশান ভাই তোমরা এটা কেউ ছেড়ে যাবে না এটা অবশ্যই কমপ্লিট করে যেতে হবে তো সবাই ভালো থেকো